নিড ফর স্কিলস নিয়ে কথা বলতে চাই। আর শুরুতে বলে নিই, আমি একটা গাড়িতে আছি কিন্তু আই এম নট ড্রাইভিং, সো ডোন্ট থিঙ্ক অ্যান্ড ডোন্ট ড্রাইভ অ্যান্ড গো লাইভ টুগেদার, আই হ্যাভ সামওয়ান এলস ড্রাইভিং। মেহেদিয়া সঞ্জয়, তসলিম হিমেল, হাসিসুর হারিস, আমরা একটু অপেক্ষা করছি আমি কয়েকজন। স্কিলস, নিড ফর স্কিলস ব্যাপারটা কি, অনেকে আমি বেসিক্যালি নামটা নিয়েছি নিড ফর স্পিড, ইটস এ ফেমাস ভিডিও গেম। নাফিস নাইহান, হাই নাইহান। So, number of people watching, okay, okay, done, done, so the point, is everything all right, sound and picture, can someone tell me, nice, Muhammad Ektidar Alam from Hong Kong, okay, need for skills, আমাকে অনেকেই বলে আপনি তো অনেক জায়গায় গিয়ে অনেক মোটিভেশনাল স্পিচ দেন, অনেক কিছু করেন, ভাই বুঝলাম, মানে মানে তোর তরুণ ছেলে মেয়েদের কী দরকার, মানে কী স্কিল লাগবে আমাদের। সো আমি আজকে আমার আমার ভাষায় যে আমি আমি যেসব ছেলেদেরকে বা মেয়েদেরকে দেখলে বলি যে ওয়াও দে আর গুড, কোন প্রেক্ষাপটে বলে ওই কয়েকটা পয়েন্ট বলব। নাম্বার ওয়ান, আমি যখন কাউকে জাজ করি, আমার সাথে যখন কেউ মিট করতে আসে বা আমি যেই ধরনের স্কিলের কথা বলছি, নাম্বার ওয়ান, ইউনিট টু লুক গুড। সো মিলাও, কতজন আমার যারা ইয়াং যারা দেখছো, তোমার কয়টা আছে? রেজাউল হোসাইন, ওই পাইলট জয়েন্ট আস, সাইদ ভাই, মালিক মোহাম্মদ সাইদ ভাই, থ্যাংক ইউ। সো আমি ফার্স্ট যেটা দেখি, যে স্কিলসগুলো আমরা দেখি বা কর্পোরেট বা যে কোনো জায়গায় যে স্কিলসগুলো লাগবে, আমি বলছি এই এই ভিডিওটা কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটির যারা একটু প্রিভিলেজ তাদের জন্য, এটা সবার জন্য। সো এখানে বেসিক কিছু স্কিলসের কথাও আসবে। নাম্বার ওয়ান, তার তাকে দেখতে ভালো লাগতে হবে। ফর এক্সাম্পল, আম নট এ গুড লুকিং গাই, বাট আমি একটু চুলটা আছড়ে একটু ঠিকঠাক করে এসেছি, একটু হেয়ার কাট, সো ইউনিট টু হ্যাভ এ গুড হেয়ার কাট, ইউনিট টু লুক গুড, ফার্স্ট স্কিল, ইউনিট টু লুক গুড। আমাদের ভাষায় একটা কথা আছে, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, সো ইউনিট টু লুক গুড। ভাইয়া লুক গুড কেমনে করবো? চুলের স্টাইল দেখো, রোনালদোটা দেখো, নাহলে রোনালদিনহোটা দেখো, নাহলে ঋত্বিক রোশন একটা দেখো, নাহলে আমাদের সাকিব খান একটা দেখো, যেটা ভালো লাগে ওইটা করে নাও, বারবারকে দেখাও ভাই এইভাবে করে দেন। সো হেয়ার স্টাইল, যোর ড্রেস, আউটফিট, ভাই হ্যাঁ ড্রেস আউটফিট এগুলো তো ভাই দামি জিনিস, বড় লোকের জিনিস, আমি কেমনে পাবো? সরি, 1000 টাকা দিও, 500 টাকা দিও, অপোজিট ঢাকা কলেজের সামনে থেকে হকার মার্কেটস থেকে একটা স্কাই ব্লু শার্ট, একটা ব্ল্যাক প্যান্ট কিনে, একটা সুন্দর কালো বেল্ট, কালো জুতা কিনে পরা যায়। সো ইউনিট টু লুক গুড, ইউনিট টু ড্রেস গুড, নাম্বার ওয়ান। নাম্বার টু, নাম্বার থ্রি, অ্যাটলিস্ট দুইটা ভাষায় কথা বলতে পারে, লিখতে পারে, বুঝতে পারে। প্রথমত হচ্ছে বাংলা ভাষা, পরিষ্কারভাবে লিখতে বুঝতে পারে, তাকে একটা লিখতে দিলে বলতে দিলে বলতে পারবে। দ্বিতীয় একটা বিদেশি ভাষা, সেটা ইংরেজি হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, ম্যান্ডারিন হতে পারে, জানতেই হবে, না হলে বাদ। ওকে ভাই, বাংলা ইংলিশ জানলাম, চেহারা ভালো, চুলের কাট আমার ঠিক আছে, ভালো ড্রেসও পরলাম, আপনি বললেন আকাশি শার্টের সাথে কালো প্যান্ট মিলায় পরলাম, তারপরে কি? তারপর হচ্ছে তার সাথে কথা বলা শুরু হবে, তখন আসে উচ্চারণের ব্যাপারটা, উচ্চারণের সাথে সাথেই আসে যে মুখটা যখন খুলবো দাঁতটা হলুদ কিনা, একদম সত্যি কথা। ইউ হ্যাভ টু টেক কেয়ার, স্কিলের মধ্যে পড়ে ভাই, দাঁতের কালার স্কিলের মধ্যে পড়ে পড়ে। ওকে, নাম্বার ফোর, এই কথা যখন শুরু করলাম, আমি চাই বাংলা যেই ছেলে মেয়েগুলো একদিন দেখলে আমরা ইম্প্রেসড হই, যে ওর কথা যখন মুখটা যখন শুরু করলো কথাটা, শারীরিক ভঙ্গিতে কনফিডেন্স আছে কিনা, নাকি কাঁচুমাচু হয়ে কথা বলতেছে, এটা একদম মাস্ট। আপনি কী বলতেছেন আমি জানি না ভাই, এটা তো আমি জানি না, এটাও কনফিডেন্টলি বলাটা হচ্ছে একটা স্কিল। ভাই এটা আমি জানি না স্যার, এটা আমি জানি না, আমি এটা শিখে নেব। এটা কী বলবো, আমি চাই আমার সাথে দেখালে 10 মিনিটের মধ্যে একটা মানুষ, একটা ছেলে বা মেয়ে, পৃথিবীর 7টা মহাদেশে কী চলতেছে এই মুহূর্তে, তার সম্বন্ধে একটা পরিপূর্ণ ধারণা থাকতে হবে। ভাই আমি তো একটু ছাগল নেয়াতে পড়ি, আমি শুধু ওই আমাদের উপজেলা ছাড়া আর কিছু জানি না, সরি। সেটাকেই স্কিল বলবো, যে সেই ছেলে বা মেয়েটা, ভাই আমি তো অ্যাকাউন্টিংয়ে পড়ি, আমার ভাইয়া পলিটিক্সের ওই রাশিয়াতে কী হচ্ছে জানে কী হবে, সরি। এমন কাউকে চাই স্কিল বলতে, যে জিও পলিটিক্স অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজিতে সারা পৃথিবীতে 7টা মহাদেশে কী করছে, ভাই একটা মহাদেশে তো পেঙ্গুইন থাকে, ওখানে তো ওখানটা জানে কী হবে, জানতে হবে কী গতিবেগে বরফ বলতেছে, আইডিয়া থাকতে হবে, দ্যাট ইজ স্কিল। আচ্ছা, এটা একটা স্কিল। তারপর আরেকটা জিনিস স্কিল আমরা বলি, যে কনভারসেশন স্টার্টার, মানে একটা লোকের সাথে যখন একটা আমি আলোচনা শুরু করবো, কথা বলা শুরু করবো, মানে আজাইরা আলাপ শুরু করে দিলাম। আমাদের দেশে যেমন শুরু হয়, কালকে আমি একটা সেমিনারে গিয়েছি, একটা ছেলে বলছে ভাই আপনি ব্রাউন বারিয়ার, আমিও ব্রাউন বারিয়ার, ওটা আমার সে লোকাল ফ্লেভার নিয়ে এসে আমার সাথে কথা বলতে শুরু করেছিল, যেটা আমার পছন্দ হয়নি। এটা কনভারসেশন স্টার্টারের প্রথম পয়েন্ট হতে পারে না, ভাইয়া আপনিও কালো আমিও কালো আসেন, নো, এটা হচ্ছে খুবই শ্যালো একটা অ্যাটিটিউড। সো কনভারসেশন স্টার্টার, কার সাথে কী বলবো, একজন ব্যাংকার, তার সাথে কি আমি কী নিয়ে আলাপ করা শুরু করতে পারি, দেশের রিজার্ভ নিয়ে কথা বলতে পারি, আমরা ব্যাংকিং সিকিউরিটি নিয়ে কথা শুরু করতে পারি, আমরা সেফটি কোডস নিয়ে কথা বলতে পারি, আমরা পেমেন্ট গেটওয়ে নিয়ে কথা বলতে শুরু করতে, সো জানতে হবে যে কার সাথে কী নিয়ে কথা বলবো, এই স্কিলটা থাকতে হবে। ওকে,
তারপরে যে স্কিলগুলো আমরা পছন্দ করি, যে বেসিক কম্পিউটার স্কিল মাস্ট। ভাই আমার তো কম্পিউটার নাই, জীবনে পাইনি, আমি তো ভাইয়া একটি উপশহরের একটা ছোট জীবনে কম্পিউটার ধরতে পারিনি, সরি। সাইবার ক্যাফেতে গিয়ে তো ঠিকই অন্য জিনিস দেখা হয়েছে, তখন কম্পিউটারটা শেখা হয়নি কেন? কম্পিউটারের বেসিক ব্যাপারটা জানতেই হবে। ভাই বেসিক ব্যাপার বলতে কী বোঝাচ্ছেন আপনি? বেসিক ব্যাপার বলতে আমি বোঝাচ্ছি ইউ হ্যাভ টু নো দ্য মাইক্রোসফট অফিসের পুরো ব্যাপারটা তোমাকে জানতে হবে। এক্সেলে গিয়ে ভাই ভিলুকআপ কি, এটা কী জিনিস চিনি না বললে হবে না। কোথা থেকে শিখবে জানি না, তোমাকে এটা শিখতে হবে, এটা স্কিলের মধ্যে থাকতেই হবে। কম্পিউটার বেসিক স্কিলস মাস্ট। সো কম্পিউটারের মধ্যে ভাই শুধু টাইপ করতে পারে আর কিছু পারি না, এটা হলে হবে না। কম্পিউটারের পুরো অফিস স্যুটটা পুরোটা জানতে হবে, এক্সেল, এক্সেস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এভরিথিং। ভাই পাওয়ার পয়েন্ট তো একটু করছিলাম, কিন্তু ফন্ট কেমনে চেঞ্জ করে জানি না, কীভাবে চেঞ্জ করে ভাই, ওটা কীভাবে ঘুরায় ঘুরায় যেন আসে পাওয়ার পয়েন্টটা তো জানি না ভাইয়া, সরি। এটা তোমাকে জানতেই হবে। বাংলা ইতিহাস পড়ো, আরবি ইতিহাসে পড়ো, আর অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ো, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, এটা কোনো মাফ নাই। কোত্থেকে শিখবে জানি না, বিদ্যাসাগর আর ওনারা পাল্টে টেবিল ল্যাম্পের নিচে বসে, ওই স্ট্রিট লাইট নিচে বসে শিখতো, তুমি তার পরে বন্ধুর পা ধরে এই করে ওর বাসার কম্পিউটার আধা ঘন্টা শিখলে ওটা তোমাকে শিখতে হবে, একদম সিম্পল, এটা কেউ ছাড়বে না। আচ্ছা, সো এটা গেলো একটা কম্পিউটারের ব্যাপারে। সেকেন্ড একটা স্কিল আমরা আশা করি আজকাল তরুণদের কাছ থেকে, সেটাকে বলে রিভার্স মেন্টরশিপ। মানে আগে বড়রা ছোটো তো শিখাবে একটা ধারণা ছিল, কিন্তু আমাদের জন্ম হয়েছে ডিজিটালের আগে, 2000-এর পরে। মিলেনিয়াম যাদের, মিলেনিয়াল যাদেরকে বলে, যারা 2000-এর পরে জন্মগ্রহণ করেছে, তারা এসেছে কি বলে, এখন তোমরা এসে আমাদেরকে শেখাবে। আমি এমন কাউকে রিক্রুট করতে চাই যে এসে আমাকে নতুন শেখাবে। শুনুন ভাই, আপনার অ্যাপেলের ওটা কিন্তু এইভাবে করলে কিন্তু এটা হয়ে যায়, আপনি কি জানতেন? আরে না তো জানতাম না, তো কবি শিখলাম, মানে এই তো ভাই শিখলাম। দিস ইজ দ্য মাস্ট স্কিল দ্যাট ইউ মাস্ট হ্যাভ। আচ্ছা, আরেকটা স্কিল যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমি তো ভাইয়া চার্টার অ্যাকাউন্টেন্সি পড়ি, হিমায়িত খাদ্য বাংলাদেশ গত বছর কতটুকু রপ্তানি করেছে আমি জেনে কী করবো, সরি। ইউ শামীম হাসান ভাই জয়েন, শামীম হাসান ভাই ওয়েলকাম, ওয়েলকাম, থ্যাংক ইউ। সো আমি স্কিল নিয়ে কথা বলছিলাম। সো এখন আপনাকে বলতে হবে যে আমি ভাই অ্যাকাউন্টেন্সি পড়ি, আমি হিমায়িত খাদ্যে বাংলাদেশ কত কোটি ডলার রপ্তানি করলো জেনে কী করবো, না। যদি ব্যবসা বা এন্টারপ্রেনার বা এই ধরনের কোনো কাজে আসতে চাও, একটা যে ইকোনমিতে আমরা বাস করছি সেই ইকোনমির মেজর কমার্শিয়াল মাসলগুলো সম্বন্ধে পুরো আইডিয়া থাকতে হবে। ভাই কই পাবো? পত্রিকা পড়ো, গুগল করো, অটোমেটিক জানতে পারবে। বাংলাদেশ গত 9 মাসে 2000 কোটি আরএমজি রপ্তানি, গার্মেন্টস রপ্তানি করেছে, তার মধ্যে 1000 কোটি হচ্ছে নিট, 1000 কোটি হচ্ছে ওভেন, এটা জানতে হবে। বাংলাদেশ পাটজাত পণ্য গত বছর 70 কোটি ডলার রপ্তানি করেছে গত 9 মাসে, এটা জানতে হবে। ভাই এটা আমি জেনে কী করবো, জানতে হবে, কারণ ইউ নেভার নো। ব্যবসা এখন পাট তো পরের বার, হিমায়িত মাছ তো পরের বার, ইআরপি সলিউশন নিয়ে কথা বলতে হবে। সো দিস ইজ অ্যানাদার স্কিল দ্যাট ইউ মাস্ট হ্যাভ। দেন একটা চরম স্কিল যেটা আমরা বলি যে মিটিংয়ে, প্রেজেন্টেশনে কখন কী বলতে হবে, কখন বলতে হবে না, কখন চুপ করে থাকতে হবে, এই বুদ্ধিটা থাকতে হবে। আমরা যেটা করি ইভেন ইন্টারভিউ শুরুতেও, আমাদের শারীরিক ভঙ্গিতে আক্রমণাত্মক একটা ব্যাপার চলে আসে, আপনি আমাকে কেন আটকালেন, ফেস দেখে মনের ইমোশন বোঝা যাবে না, এটা একটা সবচেয়ে বড় স্কিল, এটাকে ইকিউ বলে। ইমোশন কন্ট্রোল করার ক্যাপাসিটি থাকতেই হবে। আমি যাকে রিক্রুট করব, আমাকে এমন ভরসা থাকতে হবে যে কে কোথাও পাঠাইলে আমার ক্লায়েন্ট যদি একটু উল্টাপাল্টা কিছু বলে, তারপরে সে সুন্দর করে হেসে চলে আসবে, ম্যানেজ করে চলে আসবে, এই ক্যাপাসিটি থাকতেই হবে। ভাই আমি তো কখনো ম্যানেজ করি নাই, সরি। আব্বু যখন ক্লাস 9 থাকার সময় 100 টাকা দিয়ে আলু কিনতে পাঠাইছিল, তখন আলু কেনার সময় তাকে যেভাবে ম্যানেজ করছো, ওই জিনিসটাই কলেজে ইউনিভার্সিটিতে করতে থাকতে হবে। সো ইউ নিড টু নো হাউ টু ম্যানেজ, এবং ম্যানেজ করার সময় কখন একটু রিওয়ার্ড দিতে হবে, কখন একটু রাশ টেনে ধরতে হবে, এই পুরো ক্যাপাসিটিটা জানতে হবে, সিম্পল। আরেকটা জিনিস হচ্ছে আমাদের মধ্যে আমরা ইমোশনাল জাতি বলে, আমরা সহজেই আমি যেটা বুঝছি এটাই, যেটাকে আমরা খাঁটি বাংলায় গোয়ার তুমি বলি, এটা হওয়া যাবে না। গোয়ার তুমির উল্টাটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবল হইতে হবে। আমি এটা জানতাম, আমি এটা বুঝছিলাম, এটা আমার মতবাদ, কিন্তু আরেকটা মতবাদ এসেছে, আমি সেটাকে খুব সুন্দরভাবে শুনবো, আমি সুন্দরভাবে সেটাকে অ্যাসেস করবো, ভদ্রভাবে বলবো। এইটা আরেকটা স্কিল আমরা, যেটা আমি খোঁজ খবর করি। 3 নম্বর স্কিল হচ্ছে, আরেকটা লাস্টের দিকে যেটা আমি বলতে চাই, সেই স্কিলটা আমরা যেটা মনে করি, আমি যেটা পার্সোনালি খুব প্র্যাকটিস করি বা আমি যেটা বিশ্বাস করি, সেটা হচ্ছে, সরি আমার এয়ার কন্ডিশন ইজ ভেরি কোল্ড, আই নিড টু কুল ডাউন, ওকে। সো আরেকটা স্কিল, বাই দ্য আমি জ্যামে বসে আছি, রাগ করার কিছু নাই, কারণ এখন জ্যাম হলে আমার কিছুই করার নেই, ব্যবহার করতে, মানে রাগ করে লাভ নেই, আমাকে এটা ইউজ করতে হবে। সো আরেকটা স্কিল যেটা আমি, আরেকটা স্কিল যেটা আমি মনে করি যে আমরা, আমি যেটা নিয়ে বলছিলাম যে আমরা প্রচণ্ডভাবে নিজের ফ্লেক্সিবিলিটিটাকে বাড়াতে হবে। আচ্ছা, রিভার্স মেন্টরশিপ বলেছি, ফ্লেক্সিবিলিটির কথা বলেছি, আর কী দেখলে, মানে এমন একটা মানুষ যে তার চারপাশে কী ঘটছে সেটার সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া আছে, সে
এইটা জানতে হবে তাকে, মানে কথা বললে বোঝা যায়, মানুষের চোখ দেখলে বোঝা যায়, কিছুক্ষণ কথা বললে বোঝা যায়। আমার কাছে অনেকে আসে, সিভি পাঠাচ্ছি ভাই একটা জবের জন্য, আমরা সঠিক মানুষ খুঁজে পাই না, এই কথাটা বলে এক্সপিরিয়েন্স পাই না। সো আমার আমার পয়েন্টটা খুব সিম্পল, পয়েন্টটা হচ্ছে যে যেখানে পারি যেভাবে পারি, দরকার লাগলে গায়ে হলুদের ওই মাইক্রোফোন নিয়ে কথা বলার সময় যে কথা বলার প্র্যাকটিস, আপনারা সবাই খেতে আসুন, এই কাজগুলো যেখানে যেখানে চান্স পাওয়া যাবে এই জিনিসগুলো করে ফেলতে হবে। দিস আর দ্য কাপল অফ স্কিলস। এটা এটাও জানতে হবে যে ট্রাম্প কেন টমহক মারলো, ওটার এগেনস্টে রাশিয়া কী করলো, এটাও জানতে হবে। কিন্তু ট্রাম্প খারাপ রাশিয়া ভালো এই ধরনের ডিসিশন দিয়ে ফেলা যাবে না, সব ইনফরমেশন রাখতে হবে। এই ধরনের মানুষ খুব রেয়ার, আমরা ইনফরমেশন নিয়ে একটা সাইডে চলে যাই, ট্রাম্প ভালো ট্রাম্প ভালো, আরে পুতিন খারাপ, এটা বলা যাবে না। ট্রাম্প এটা করেছে, পুতিন এটা করেছে, অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি যেটাকে বলে, অ্যানালাইজ করতে হবে, এই ক্যাপাসিটিটা আমরা পাই না। আর একটা বড় কোয়ালিটি থাকতে হবে যেটা আমরা বলি সবসময়, যে বস বা সুপারভাইজার একটা কাজ দিয়েছে, এই তুমি এটা পরশু দিন নিয়ে এসে তো করে একবার বললো, তারপরে পরের দিন ধরেন আপনার বন্যা হয়ে গেল, আপনি তখন চিন্তা করেন আমার অটোমেটিক আজকে তো বন্যা হয়েছে, বস তো কালকে জিজ্ঞেস করবে না, বাদ দেই পরে করি, এই স্কিলটা থাকলে হবে না, এই স্কিলটা উচিত না, এটা হচ্ছে ফাঁকিবাজি স্কিল, এটার বদলে উল্টা করতে হবে, কাজটা তো শেষ করতেই হবে, বন্যার মধ্যে নৌকা থেকে ভাসতে ভাসতে বসকে বলতে হবে, বস বন্যা হয়েছে বাট আমি বস ল্যাপটপটা বন্যায় ভেসে গেছিল, তো আরেকটা ল্যাপটপ ম্যানেজ করে কাজটা করে রাখছে, আমি কি এই সাথে সাথে আপনার কাছে আসবো? তখন বস হয়তো বলতে পারে, আচ্ছা তাহলে পরেই আসো, এখন তো আমিও বন্যার হাঁটু পানিতে, পরে। আমরা যেটা করি নর্মালি, ও বন্যা হয়েছে বস বলছিল কালকে, না থাক করবো না, আমরা নিজে থেকে কোনো কিছু করি না, কেউ যখন আমাদেরকে বলে দৌড়ানো দেয় তখন আমরা করি। এই স্কিল এই কোয়ালিটিটা একদম বাদ দিতে হবে, কাজ টাইম বলেছে, এই টাইম এই সময়ের মধ্যে কাজটা দিতে হবে, কাজটা দিতে হবে, এই স্কিলটা আমরা প্রচণ্ড মিস করি, এই স্কিলটা থাকতে হবে আমাদের যখন কোনো এক্সিকিউটিভ জয়েন করে বা কোথাও নতুন, তাকে আমরা যেটাকে বলি যে শেপার্ডগিরি না করলে, মানে তাদেরকে রাখালের মতো তাদেরকে দৌড়ানো না দিলে তারা কাজ করে না, এই স্কিলটা বাদ দিতে হবে আমাদের মধ্যে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমার কাছে মনে হয় আমি এই ধরনের মানুষ বা এই ধরনের ছেলে মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি, যাদের কাছ থেকে উল্টা আমি কিছু শিখতে পারবো। আর যত রকম ফাংশনাল স্কিল বানানো যায়, সেটা ইংলিশ হতে পারে, সেটা ম্যান্ডারিন হতে পারে, কম্পিউটার হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, কোডিং হতে পারে, সেটা ইট ক্যান বি এনিথিং। সো ওভারঅল স্কিল সেটগুলো না বাড়ানোর পর্যন্ত আপনার, আপনি ভালো কথা করে কথা বলতে পারছি না, আমি আমি ভালো ড্রেস সেন্স নাই, আমি জানি না কোথায় কী পাওয়া যায়, আমি জানি না প্রেজেন্টেশন কীভাবে বানাতে হয়, আমি জানি না এখন টেকনোলজিতে নতুন কী চলছে, আমি জানি না এয়ারবিএনবি কী, আমি জানি না উবার কী করেছে, আমি জানি না মাইক্রোসফটের লেটেস্ট সলিউশনগুলো কী কী, আমি জানি না অ্যামাজন কী কাজ করতেছে, আমি জানি না আমাদের আজকের ডিল কী করছে, আমি জানি না অনলাইনে আমাদের কীভাবে কেনাকাটা করতে হয়, তখন আমি কী করে আপনি একটা ইন্টারভিউতে বা আপনি যখন কোথাও যাবেন আমরা কেন আপনাকে কেউ সিলেক্ট করবে, রাইট? আবেগ দিয়ে রাগ করে আমি বেকার এক্সপিরিয়েন্স ছাড়া আমাকে নিচ্ছে না, কান্নাকাটি করে তো লাভ নেই। ইউ নিড টু হ্যাভ স্কিল সেটস, নিড ফর স্কিলস, কেউ এসে হেল্প করবে না। সো দিস ইজ হোয়াট আই অ্যাম, আমার মনে হয়েছে যে আমার সাথে যারা কাজ করে, ইনফ্যাক্ট আমি ফার্স্টেই চেক করার চেষ্টা করি, ডাজ ই লুক গুড, ডাজ ই স্পিক গুড, ওকে কোথাও কোনো নেগোসিয়েশনে বা কোনো মিটিংয়ে নিয়ে গেলে ইমপ্রেসিভ হবে কি না, সে পরিপূর্ণভাবে প্রেজেন্টেড কি না, সে তার ল্যাপটপ কম্পিউটার সব তথ্য আছে কি না, সে আজকে মিটিংয়ের পরে যায় যখন ওর কফি খেতে খেতে গ্লোবাল পলিটিক্স নিয়ে কথা বলবো বা ইকোনমি নিয়ে কথা বলবো সে জানে কি না, এই ধরনের সব কিছু মিলিয়ে। আবারও বলছি, খুব সুন্দর করে এক্সেন্ট দিতে পারি আর কিছু পারি না, এটা তো হবে না, আবার একদম এক্সেন্ট টেক্সেন্ট কিছু পারি না, কাপড় চোপড় ঠিক মতো পরতে পারি না, কিন্তু খুব ভালো এই কাজ করতে পারি, তাইলেও হবে না। ইউ নিড টু ফাইন্ড দ্য ব্যালেন্স ইন বিটুইন, ইটস এ টাফ ওয়ার্ল্ড, নিড ফর স্কিলস, সেট আপ ইউর স্কিলস, গেট ইউর স্কিলস, স্কিলস ছাড়া নো ওয়ান উইল হেল্প ইউ। সো দিজ আর কাপল অফ পয়েন্টস আই ওয়ান্টেড টু মেক, অ্যান্ড ফাইন্ড ইউর ওন স্কিলস। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।